আলহামদুলিল্লাহ والصلاه ওয়া السلام على رسول الله وعلى اله وصحبه ومن اهتدى بالهدى اما আজকে আসলে অনাকাঙ্ক্ষিত অথবা আমরা বলতে পারি যে আশা আশাটাই অজাতিত যেটাই বলেন মানে আমাদের অপরিকল্পিত সব শেষের কথা যেটা এটা তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের কল্পনার ভিতরে এটা ছিল যে এখানে বাংলাদেশের জামায়াত হব শেখ আব্দুল আক্তার হাফিজা হাফিজাহুল্লাহ যেখানে আসেন আরো অন্যান্য ভাইরা আসছেন দা ইর তো আমি আসলে আরেকটা প্রোগ্রামে ছিলাম তারপরে একজন দিনী ভাই দেখেন দিনী ভাইদের সাথে সম্পর্ক রাখার একটা একটা মানে বরকত আল্লাহ বললেন না যে জামাতের তিনটা জিনিসের বরকত এক হাদিসে বললেন তার মধ্যে হলো জামাত তো আমি ওই ওইটা পাঠাইছি ওখানে তো উনি ভাই দিবাই বললেন আমি জানিও না এটা দেখে বুঝতে পারিনি আজকের প্রোগ্রাম পরে এখানে কাছে এসে দেখছি এটা বাইশ তারিখ লেখা তা উনি বললো যে এসে যান আমি মনে করছি ওনার দোকানেই আসতেছি এখন পর্যন্ত তো বাইশ তারিখ দেখে আর ওই যে এটার উনি সিন পাঠিয়েছেন একটা ছবি দেখে মনে করলাম যে এটা একটা মাহফিল হচ্ছে তো যাই হোক আল্লাহ আব্বুল তাহলে এইভাবেই ফয়সালা করেছিলেন ওখানে আমরুল্লাহ কাদারান মাহদুরা আল্লাহর বিষয়গুলো এইভাবে ফয়সালা কিন্তুই হয় তো যাই হোক ভূমিকায় সময় বেশি দেওয়া ঠিক হবে না যেটা এখন আমি বলবো সেটা হলো আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে ইমানের নিয়ামত দিয়েছেন ইসলাম এবং হেদায়ত এবং সুন্না ইসলাম বলতে গেলেই এখন সুন্নাও বলতে হবে এই দুইটা একসাথে এটা অনেক বড় নিয়ামত এটা সুক্রিয়া আদায় করা আমাদের পক্ষে সম্ভব নয় কিন্তু পুরা জীবন ওই সুক্রিয় আদায়ের চেষ্টা করেই যেতে হবে পুরা জীবন এই সুক্রিয় আদায়ের চেষ্টা করেই যেতে হবে আজকে অনেকে বলছে যে মাসলাক যার যার ইসলাম সবার নতুন একটা স্লোগান তো এটা হলো ওই যে ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগানটা যেরকম ভুল থেকে আসছে কাজটাও ভুল তবু এই এই সুরে যত কথা আসতেছে এইভাবে এটাও ভুল হয়ে আসতেছে ইমাবল কাইম রাহমুল্লাহ যদি বলেন যে সবচেয়ে বড় নিয়ামত হলো আলাল ইতলাক আল ইসলাম ও সুন্না দুইটা শব্দ উনি বলেছেন ইসলাম এবং সুন্না আল্লাহ আকবর তাইলে আপনি সুন্নাকে ইসলাম থেকে আর ইসলামকে সুন্নাহ থেকে আলাদা করতে পারবেন না এখনকার এই যুগে সুন্নাহটাই হলো ইসলাম সুন্নার অর্থ যখন আপনি নিবেন ব্যাপক ভাবে আল্লাহনবী সাইসাম আদর্শ তা নবী সাম থেকে ইসলাম কবে আলাদা হলো আর ইসলাম থেকে আল্লাহ নবী ইসাকে কে আলাদা করল দুইটাই তো এক ঠিক তো আরেকদল এখন খুব বেশি চেষ্টা চালাচ্ছে যে সুন্না আল্লাহ সুন্না হলো যেটা আমলি দিক আর হাদিস হলো যেটা থিওরি এটা বুঝতে চাচ্ছে আর কি তো সুন্না যদি আমলি দিক হয় আর হাদিস থিওরি হয় তাহলে আপনি আল্লাহ নবী সালাম শুধু আমলির দিকগুলো মানে ওই কথা অনুযায়ী তো আপনাদের উপরেই বর্তাবে আপনি যেহেতু বললেন সুন্না হলো আমলি দিক তাহলে আল্লাহ নবী ইসলাম আমল করতে গিয়ে এগারোটা বিয়ে করেছে ওটা ওনাদের উপরে পড়তে হবে যারা বলতেছে সুন্না আমলি দিক আর হাদিস হলো একটা শাস্ত্রের নাম থিওরির নাম কারণ আমরা তো এটা পার্থক্য করি নাই শাস্ত্রবিদরা বলেছেন এখানে যে উদ্দেশ্যে নিয়ে আলোচনা করা হচ্ছে ওটা কিছু চিকন ব্যাপার আছে ওখানে আলাদা থাকলেও স্বাভাবিক অবস্থায় যেটা আমাদের এখনকার যে পরিস্থিতি অনুযায়ী তারা আলোচনা করছেন এখানে সুন্না এবং এই হাদিস এর মধ্যে কোনো পার্থক্য নেই পার্থক্য যদি করতে যান তাহলে ওটা কিছু দিক আছে শাস্ত্রীয় বিষয় আছে সেই জায়গাতে হবে আর ওনারা যেভাবে করতে চাচ্ছেন এটা করতে গেলে তো ওনারা আপনারা পরিষ্কার শুনেছেন বলছে যে আমলি দিকের নাম হলো সুন্ন তো ওদের আমলি দিক আপনারা সুন্না বলতেছেন তো আমলি দিক তো আমরা বলি না আমরা বলছি আমলি দিক পথার দিক মৌন সম্মতির দিক এক কথা আল্লাহ নবিসাল্লাম আয়ু ইসলামের পুরা আদর্শগুলোকে হাদিসও বলা যায় সুন্নাও বলা যায় এমন যে আলোচনা চলছে যেটা আমরা ইসলামও বলতে পারি শরিয়তও বলতে পারি দিন ধর্ম সবকিছুই বলতে পারি কারণ আল্লাহ নবী সাল্লাহ আলী আদর্শের মধ্যে তো সব কিছুই আছে আচ্ছা যাই এখন আমাদের দু একটা পয়েন্ট ধরে কথা বলি তাহলে একটু কথাগুলো গুছানো যাবে যেহেতু কোনো বিষয় প্রস্তুত নেই আমরা যে এই এলিম নিব এলিম নিতে গেলে তার কিছু ধারা আছে আপনি যখন হাদিসের এলিম শিখতে যাবেন তখন আপনি যদি একজন ফকির কাছে গিয়ে হাদিসের এলিম খুঁজেন এটা কিন্তু পাওয়া যাবে না উদাহরণস্বরূপ ইঞ্জিনিয়ারিং কোন কাজের পরামর্শ নিতে গেলে আপনি ডাক্তার সাহেবের কাছে গিয়ে যদি সারা দেশের যত ডাক্তার আছে সবার চেম্বার এমনকি ওনার সাথে প্রাইভেট আপনি যোগাযোগ করে সারা জীবন শেষ করে দেন এই ইঞ্জিনিয়ারিং বিষয়ে আপনার কিন্তু কোনো অভিজ্ঞতা নির্ভরযোগ্য কোনো অভিজ্ঞতা হবে না কারো কোনো অতিরিক্ত কিছু অভিজ্ঞতা আছে একটা কথা বলে দিল এরকম কিছু কথা তো পুরাতন রুগীও বলতে পারে কোথায় বলি না যে পুরাতন রোগী নতুন ডাক্তারের চেয়েও ভালো কোথার থেকে অভিজ্ঞতা থেকে ঔষধ ব্যবহার করে দেখছে এটা কাজে লাগে না কাজে লাগে সেও বলতে পারে তাই বলে কি ওইটা স্বীকৃত হয়ে গেল পৃথিবীর কেউ এই পুরাতন রুগীকে দিন ডাক্তারই স্বীকৃতি দিবে ফার্মাসিস্টও তো বলবে না ফার্মাসিস্ট হতে গেলেও ওখানে কিছু লেখাপড়া আছে ওদের ভিত্তিতে তাকে বলা হবে তিনি ফার্মাসিস্ট তিনি স্পেশালিস্ট ইনি প্রেসক্রিপশন দিবেন উনি শুধু ওষুধ দিবেন আর ইনি শুধু ওষুধ সেবন করতে পারবে সেবনের ভিত্তিতে কিছু অভিজ্ঞতা হয়ে গেলেই যে উনি ডাক্তার নাম পাবেন কোশ্চিন কালও না এটা যদি দুনিয়াবি এই সামান্য তুচ্ছ তুচ্ছ জিনিসে হয় এইরকম জিনিসের নিয়ম কানুন আল্লাহর দিন এটার মধ্যে এরকম কিছু নিয়ম কানুন নেই নাকি না এই নিয়ম আল্লাহ নবী ইসলাম নিজের সূত্র দেন নেই আল্লাহ নবী ইসলাম ফারাইজের মধ্যে একজনকে বড় আলেম ঘোষণা দেন নেই আল হালামের মধ্যে মহাজিন জবলকে ঘোষণা দেন নাই দেননি ফারাইজকে দিয়েছিলেন এইভাবে আল্লাহ নবী সাইসাম এটা বিষয় ঠিক করেছেন কেন ওই বিষয়ের এই সাহাবি বেশি বিষয়তা অর্জন করছেন অভিজ্ঞতা অর্জন করছেন নবী সাইসাম থেকে সরাসরি এই কথাগুলোর ভিত্তি আছে যাই হোক আপনি তাহলে হাদিস নিতে গেলে আলিম রাইজনে বলছে যে তুমি এই এলকে তুমি সাংবাদিকের কাছ থেকে অথবা কোরআনকে তুমি ওই কোরআনের পাণ্ডুলিপি যারা তৈরি করে এটার মুদ্রণ কাজ করে ওখান থেকে কোরআন নিতে পারবা না কোরআন নিতে গেলে কোরআনের যেই এই যিনি জানেন কোরআনের আয়াতগুলোর তিনি খবর রাখেন সেই সমস্ত বিশেষজ্ঞ আলিমদের কাছ থেকে নিতে হয় যাই হোক এখন হাদিসের ব্যাপারে আমরা কেন এই মহাদিস সারা অন্যের কাছ থেকে নিতে পারবো না কারণ একটা হাদিস উদাহরণস্বরূপ আমরা যদি বলি যে আকিক পাথর যে আজকে আমাদের সমাজে ব্যবহার করা হয় আকিক পাথর ব্যবহার করলে মনের আশা পুরা হবে আপনার চাকরি পেয়ে যাবেন আপনার জীবনে সুখী হবেন এই কথাগুলো আসছে একটা হাদিসকে বিকৃত করে ওখানে আসছে ওই যে আকিক ওয়াদি আকিক বলা হয় এটাকে যেটা জুল মসজিদ আল্লাহ নবীকে আল্লাহ বলছেন যেখানে দূরেকাত নামাজ পড়ো এটা হলো বরকতপূর্ণ একটা উপত্যকা ওই জায়গায় সাল্লার জায়গায় আপনার ওই আংটি বানানোর শব্দ যেটা তা হাত্তামা এই রকমটা পাল্টাই দিছে এখন আপনি যদি এইটা খুঁজ নিতে যান সারা পৃথিবী যত বড় আপনার বিদ্যা সাগররা আছে তো ওইটা কিন্তু তারা এই জায়গায় আসল জিনিসটা কী ছিল তারা বললে হবেও না আর তারা মূলত বলতেও পারবে না এটা আপনাকে নিতে হবে কাদের কাছ থেকে মহাদ্দিসিনদের কাছ থেকে কারণ তারা হলো সারা জীবন অতিবাহিত করে একটা শাস্ত্রের আকৃতিতে আমাদের সামনে উপস্থাপন করেছেন যে এখানে চুলচেরা যেগুলো খুঁটিনাটি কথাগুলো এখানে কোথায় কি আসে না আসে এবং ইসলামের শত্রুরা কোন জায়গায় ফাঁক ফুকুর বের করলো প্রফেসর গলসের এবং জোসেফ শাক এই দুইটা ব্যক্তি আল্লাহ নব্বী হাদিসের মধ্যে তারা ভুল ধরার জন্য সারা জীবন পাত করে দিয়েছে এবং এই এরা সহ ইসলামের মধ্যে কিছু শত্রু আছে সুন্নার শত্রু বলে আমরা মুসলমান বলে আমরা হাদিস মানি না সুন্না মানি তারাও কিন্তু অনেক জায়গায় হাদিসের মধ্যে হেরফের করে দিয়েছে ইসমিনা লাইলা যেখানে আসছে আবুদাউদের মধ্যে যে বিশ রাজন রজনী আল্লাহ নবী একটা কাজ করেছেন ওখানে ইসমিনা রাখা পান্ডাইয়া দিয়ে আপনার তারা নামাজ বিশ টাকা করার চেষ্টাও তারা করেছে এই ভুলটা আপনি সুদ্রাইতে গেলে এটা কার কাছ থেকে বের করবেন মহাদিস আর কারো কাছ থেকে বের করলে এটা হবে নাকি না এটা অন্য কেউ গ্রহণ করবে গ্রহণ করবে না তাইলে এটা নিতে হবে তাদের কাছ থেকে আবার হাদিসের কিছু আপনার ওই জ্ঞান আছে হাদিসের কিছু ব্যাখ্যা আছে ইমাম ইবনো আব্দুল বার পুরাতন যারা ব্যাখ্যাতা তাদের উল্লেখযোগ্য একজন এরপরে ইমাম ইবনু বাত্তাল ইবনু তিন তারপরে আপনার আসকালানি আসতালানি ইমাম নবাবি ঈদের কাছ থেকে নেওয়া লাগবে উদাহরণস্বরূপ এই যে একটা হাদিস অনেক আগে পড়ছিলাম এক জায়গায় আজকে যে আমাদের এখানে আলোচনার মধ্যে আসছে যে আল্লাহ যে বলছেন যে ফিরিস তারা দোয়া করতে থাকবে কতক্ষণ পর্যন্ত মা আলাম ইউ হাদিস যতক্ষণ পর্যন্ত সে অজু ভঙ্গ করে ফেলবে না মানে যে কোনো কারণে এখানে উদ্দেশ্য হলো সাধারণত বায়ুর মাধ্যমে হয় এটাই আমি প্রসিদ্ধ একটা অবশ্য ম্যাগাজিনে দেখছি এখানে লেখা আছে তার মানে উনি পড়তেও অন্যভাবে পড়ছেন পড়ছেন ইউ হাদিস ইউ হাদিস বললে অর্থ দাঁড়াবে কথা বলার আগ পর্যন্ত এবং ওই জায়গায় ওইটাই বলা আছে যে কথা বলা পর্যন্ত আর ফিলিসটা কিন্তু আপনার রহমদের দোয়া করবেন না কারণ এই শব্দটা কি ইউ হাদিস নাকি না ইউ হাদিস আজকে আমরা অর্থের দিকে গেলামই না আর অর্থটা আসছে কোথার থেকে ওই ওই শব্দটা এটা গেল দপ্তুল আপনার কালিমা হাদিসের শব্দগুলোকে সুনির্ধারিতভাবে সুসাব্যস্ত করা এটার আর একটা বিদ্যা আছে এটা সাধারণত মহাদিসরাও করেন এবং হাদিসের ব্যাখ্যা করেন তাইলে তারা এটাকে কি করছেন হাদিস লেখা কিন্তু একই এবং কোরআন এই যে হারকত যেগুলো স্বরবর্ণ এগুলো তো কিছুই নাই স্বরবর্ণ এগুলো কিছুই নেই এখানে কি আছে ওই ওইভাবে লেখা আছে জেব জবর ছাড়াই এখন আপনি এই এই শব্দটা কি কার কাছ থেকে শুধু একটাই এখানে ব্যস্ত দুইটা পক্ষ থাকবে হয় মহাদিসরা বলবে হাদিসের ক্ষেত্রে যারা সনদগুলো মতনগুলো গবেষণা করেছেন আর না হলে হাদিসের ব্যাখ্যা থাকো এরা ছাড়া এই জায়গায় আপনাকে একেবারে নিশ্চিতভাবে বিশ্বস্ত ব্যাখ্যা আর কেউ বললে এটা হবেও না আর আসলে কেউ বলতে পারবেও না তাইলে এখানে কিন্তু ইউ হাদিস এরই অর্থ হলো অজু ভাঙার পর্যন্ত ফিরিসার দু আপনি বাইতে থাকবেন আর ওখানে ওই অর্থ যদি করেন ওইভাবে যদি পড়েন তাহলে কোথার থেকে কোথায় আপনার অর্থ বিঘ্নিত হয়ে গেল এখন এমন একটা সমস্যা দেখা দিয়েছে কোন কোন জায়গায় আপনি যদি হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম নববীর একটা উদ্ধৃতি পেশ করেন আমাদের অনেক ভাই দাঁড়িয়ে যায় গিয়ে বলে যে ইমাম নববি আবার কে আমরা আল্লাহর কথা মানবো আল্লাহ নবীর কথা মানবো নববীর কথা মানার জন্য আপনাকে কে বলে এর এরকম কিছু মহারা সমাজে চলছে কি চলছে না এটা একটা ফিত না কঠিন ফিৎ না এই বেচারা জানে না যে তাকে যে সমস্ত আলেমরা এলেম দিচ্ছেন ওনারা আসলে কার শিষ্য সারাদিন সারা রাত ওনারা কাদের সহায়তায় ইলিমটাই শিখলেন এই বিষয়টা সেই জানে নাই সে এখন ওই সামনে যাদেরকে পেয়েছে মনে করেছে এরা মানে সর্বের সর্বা তো একজন বড় আলিম বলেছিলেন যে আমাদের একটা বদভ্যাস হলো আমরা যাকে কোনো একটা বিষয়ে হিরো হিসাবে পাই আমরা তাকে সারা দুনিয়ার সকল বিষয়ে হিরো দেখতে চাই এটা কি আসলে সম্ভব কেউ যদি হয়ে যায় মোস্ট ওয়েলকাম সমস্যা কোথায় আলিমদেরকে আপনারা খুঁজেন যে তাদের অন্তরে সংকীর্ণতা আছে হিংসা আছে এগুলো বাদ দেন আলিমদের মহাসাগরের মতো অন্তর আপনি কোনদিন আপনি মাপ দিতে পেরেছেন যে আপনি মন্তব্য করে ফেলবেন আপনি তাদের এলিম মাপতে পারেন না এখন পর্যন্ত তাদের বিদ্যার বহর দেখতে পান নাই আপনি এখন মন্তব্য শুরু করে দিন যার সাথে যে কোনো আচরণে মনে রাখবেন প্রত্যেকটা লোক যারাই দিনের ব্যাপারে কথা বলছে তারা কিন্তু দিনের দরদি সেই জায়গায় আলেম যত বড় হবে তার দিনের দরদ বেশি হবে তার দরদ সম্পর্কে আপনি হয়তো অনুমান করতে পারবেন না কিন্তু মন্তব্য আমরা একেবারে মন্তব্যের বান ছুঁড়ে মেরে দিয়ে উনি এই কথা বলছে নিশ্চয়ই এটা হিংসা করছে উনি উনি চাইছে যে এই জায়গায় যদি আর কেউ না আসো ঘটনা সেটা নয় ঘটনা এখানে অন্য কারণ তো যাই হোক তাহলে এই হাদিসের ব্যাখ্যার জিনিস এই ব্যাখ্যা গণের কাছ থেকে নিতে হবে বড় বড় ওলামারা তারা সেই জায়গায় এইগুলো ব্যাখ্যা বাদ দিয়ে কথা বলেন না এবং এটা করতে গিয়ে আমি দেখেছি যে আরব সমাজেও আল্লাহ আকবর আমাদের সেই ভারতবর্ষের আলিমদের হাদিসের যে ব্যাখ্যা গ্রন্থগুলো লেখা আছে এগুলো একজন আলিমের লাইব্রেরি থেকে এগুলো মুক্ত নেই বিশেষ করে তো হওয়া এটা এত গ্রহণযোগ্যতা পেয়েছে তিন মিজির ব্যাখ্যাটা এমনকি এটা হানাফি আলিমদের কাছেও আমি এক পর্যায়ে ফরিদাবাদে দাওরা আদিস পড়া লাগলো কোনো কারণে ওইটা ওই ইস্পতের ফেরা কিন্তু অনেক অনেক অভিজ্ঞতা হয়ে গেছে তো দেখি তিনি যেদিন পড়াচ্ছেন করে বগল দাবা করে নিয়ে আসতে নিয়ে আসছে আব্দুর রহমান মুবারকুরি বলেন রাহিমাহুল্লাহ এবং সেটার ইতিহাস অনেক পড়ুন এই বইটা সাফাইতে গিয়ে পয়সা পান নাই খেতে খেতে যার যার হয়েছে এরপরে তার মহল্লার লোকজন বলছে আপনি যান কার কাছে আমরা না খেয়ে আমরা সাদা তুলে আপনার এই বই ছাপাবো এইগুলো হলো ইতিহাস এগুলো তো বলতে সময় বলার এখন সময় নাই এইভাবে করে ওলামারা ইলিম ছড়িয়েছেন আর আজকে আমাদের অবস্থা দেখলে মনে হয় যে ইলম এটা যেন একটা এমনি ভেসে ভেসে এসে গেছে জায়গা থেকে ইলম নিতে হবে ঠিক তো ভাষা জ্ঞানের একটা ব্যাপার বাস অনেক সময় আমাদের অনেকে বলে দেন যেমন পবিত্র কোনো বিষয়ে ভালো একটা কোনো বিষয় যেমন একটা জিনিসের সর্বোচ্চ ফজলতা আমি বলতেছি এই জায়গায় চরম শব্দ হবে না পরম শব্দ হবে এখানে পরম হবে কারণ চরম সাধারণত হয় কিসের মধ্যে যেটা নেগেটিভ জিনিস হ্যাঁ চরম খারাপ লোকটা চরম বা মারাত্মক লোকটা ওখানে ভালো জায়গাতে চরম হয় না এটা অনেক সময় মিস্টেইক হয়ে যায় কিন্তু কোনো সময় আসছে যে কারো কারো মানে ওইরকম শব্দ চয়নের অভ্যাসই হয়ে গেছে এই রকম এমন অবস্থায় এই ধরনের যারা বচনভঙ্গি যাদের এখান থেকে ভাষা নেওয়া যাবে না আবার দিনের দায়ী হতে গেলে ওনাদের কিন্তু যেমন কোরআনের জ্ঞান লাগবে হাদিসের জ্ঞান লাগবে ঠিক জ্ঞান লাগবে ঠিক তদ্রুপ আপনি যেই ভাষায় দাওয়াহিল্লাহ দিচ্ছেন ওই ওই ভাষারও কিছু জ্ঞান লাগবে আমরা বলছি না যে আপনি অনেক বড় সাহিত্যিক হন আপনার মধ্যে একেবারে ছাপা অক্ষরের কথা বলা লাগবে না এমন জায়গা আছে কোনো কোনো জায়গায় আঞ্চলিক ভাষা বলেন মানুষের সাথে আপনি মিশতে পারতেছেন তারা আপনার কথা বলে নিচ্ছে বলেন সেখানে সমস্যা নেই কিন্তু এই যে মানে যেটা বলতে চাচ্ছি আমি আশা করি বুঝতে পেরেছেন যে আপনার শব্দ চয়নের আছে আমাদের কিছু চয়নের পর্যন্ত রুচি পর্যন্ত বিঘ্নিত হয়ে যাচ্ছে আর শব্দের কিন্তু অনেক প্রভাব আছে মানুষের এই জিহ্বাটা না মানুষের যে এগুলো যাওয়ার হামসা বলা হয় এটা অত্যন্ত শক্তিশালী সব লাগে কেন এটা শক্তিশালী জিহ্বা অনেক মন্তব্য আছে ওই যে লোক মন্তব্য করছে সে হয়তো চিন্তাও করে না যে এটার কি হবে কিন্তু শেষে কিন্তু এটার কাজ হয়ে গেছে এই জন্যই অনেক সময় দেখবেন যে আলোচনার মাধ্যমে বক্তৃতার মাধ্যমে অনেক কিছু হয়ে যায় সমাজের ভালো হয় অনেক কিছু খারাপও হয় আমরা শুধু এটাই মনে করি যে এনার কথায় তো কিছু কাজ হচ্ছে বা এই জায়গাতে তো প্রভাব সৃষ্টি হয়ে গেছে এটা তো আসল বিষয় নয় কাজ এবং কথাটা কতটুকু সঠিক হচ্ছে কতটুকু নিপুণ হচ্ছে একজন আদর্শ মুসলিম হিসাবে আমরা তো আলহামদুলিল্লাহ অনুসারী না

সুফি একটা মানুষের কাছে গিয়ে মাথা নত করে বসে আছে এরকম রোহান থেকে বরফত আসবে আর বাহ্যিক দেখলাম আমরা থুথু নিয়ে তার মুখে মারতেছে এবং তার আসল মানহাজ কিন্তু ওই আপনার এই যে বিদ্রোহী মানহাজ মানে রাষ্ট্র নায়কের বিদ্রোহিতা করা তো এটা হলো ওই যে আরবিতে খোয়ানি বলে আমাদের দেশে যাদেরকে বলা হয় কি বলবেন আপনারা জানেন তো অনেকেই আমি আর নাই বললাম চিনে গেছেন আপনারা তো এই হলো মানহাজ এখন এই লোক সারা বিশ্বের আলেম তো এই জন্য এগুলোর মধ্যে কিছু বাস্তিস থাকাও লাগবে লাগবে না এগুলো কিছু এবং আল্লাহ আকবার আলেমদের কাছ থেকে এলম নিতে হবে এর অর্থে এই না যে আমরা আপনাদেরকে এটা বলতে চাচ্ছি যে আপনারা এই আমাদের অন্যান্য ভাইদের কাছ থেকে কোনো কিছুই নেবেন না শেখ আলবানির মতো মানুষ রাহেমাহুল্লাহ একবার আজ থেকে প্রায় মানে মোটামুটি ত্রিশ বছর আগে মদিনার সোনার মার্কেটে আগুন লেগে গেল তো এক সপ্তাহ ব্যাপী আগুন নিবে না তখন ওই মসজিদ নবীতে একজন সাধারণ গুরু মুরব্বী দাঁড়িয়ে ওয়াশ করা শুরু করছে আর কানতেছে কে আল্লাহব তৎকালীন সময়ে বলা যায় ওইটা ওই রকম আল্লাহর উপর দিয়ে কথা বলে আসলে তো আলীমদের হিসাবে আসে তারা তারা নাই বলছেন মানে আমাদের অবজারে তখন তো এত বড় মহাদিস তো নাই নাকি পর্যন্ত জমি সেই মানুষ কান্তছে তো এই বক্তাভাজ করতেছে দেখে একটা মানুষ কানতেছে ছোট বাচ্চাদের মতো এরপর তাকে দেখে এটা তো সারা দুনিয়ার শ্রেষ্ঠ মহাদ্দ ইমাম আলবানি রাহমাবুল্লাহ উনি সাথে বলতেছে হায় হ্যাঁ আমি তো ভুল করছি এই জায়গায় আপনার থাকার কথা তাড়াতাড়ি আসেন আমি আর ওয়াজ করবো না তুমনি বলছেন যে আমি আল্লাহ শবত দিয়ে বলতেছি আপনি কথা চালিয়ে যান আপনার কথাগুলো আমার আমার অন্তরের গহীন বনে গিয়ে আঘাত হানছে যার ফলে আমি এই অবস্থায় কাটাকাটি করতেছি আমি আরও শুনতে চাই তো ওইটা কোনটা ওইটাও তো পার্থক্য করা লাগবে ওটা হলো মাওয়েজা উপদেশ ওটাকে আরেক শব্দ বলা হয় ইসলামের সৌন্দর্য ইসলামের ফান্ডামেন্টাল বা বেসিক্যালি জিনিস যেগুলো মৌলিক জিনিস এটা একজন ইংরেজি শিক্ষিত বলতে পারবেন এমনকি একজন বলতে পারবে একজন ইংরেজি শিক্ষিত বলতে পারবেনই পারবেনি এই জিনিসগুলো যদি ভুল না হয় তাহলে একজন অশিক্ষিতও বলতে পারবে এমনকি কোনো কোনো সময় যে ভাষার কিছু ব্যবধান হয় উপস্থাপনার ব্যবধান হয় শিক্ষিত যারা মহল আলিমালা ওই শিক্ষিত মানুষদের কথাগুলো শুনে শুনে তারা অভ্যাস হয়ে গেছে হঠাৎ করে একজনের কোনো ভাঙা কোনো ভাষা এবং কোনো ধরনের অগুচালু কথা শুনলে ওগুলোর অনেক সময় প্রভাব বেশিও হয়ে যেতে পারে ওই জন্য আগে বললাম না যে কোনো কোনো জায়গায় ভাঙা ভাষায় আপনার ইচ্ছা করেই বলবেন যদি দেখেন যে ওখানে কাজ বেশি হচ্ছে কারণ আমাদের তো ভাষাটা সুন্দরটা একটা মূল উদ্দেশ্য না উদ্দেশ্য হলো আমাদের মেসেজটা পৌঁছে দেওয়া তো এখন গ্রাম গিয়ে যেখানে ধরেন যে আপনি যদি আপনিও ওখানে লালিত পালিত হয়েছেন তারাও জানে যে আপনি তাদের এলাকার ছেলে এবং আঞ্চলিক ভাষা তারা খুব পছন্দ করে এবং এই মহলে বেশিরভাগ লোক ওই মানে কম পড়া অথবা পড়েই নাই ওই জায়গাকে আপনি শুরু করে দিয়েছেন একেবারে সাপার অক্ষরের ওয়াজ ওই লোক মনে মনে বলছে যে বাপ পড়াই ছিল দেখাই দিল রে আরেকজন আরেকজনকে বলবে যে কি যে শিখছে মনে হচ্ছে দুনিয়াতে সে একাই শিখছে আর কি আমারও তো ছেলে আছে আমারও তো ছেলে শিখছে এগুলো তো কয় না উনি গেলো ওয়াজ করতে এখানে ওনারটা হয়ে গেলো মানুষের সামনে কী করা ফুটানি করা হয়ে গেলো কারণ এরা ব্যাখ্যা করবে যারা যেখানে যেভাবে ব্যাখ্যা করবে এর বিপরীতে যেটা মৌলিক না সেখানে আপনি কি করতে পারেন ওই ভাঙ্গা ভাষায় এমন কি যেভাবে হোক তাদের কাছে হওয়ার জন্য যে ভাষায় আপনি ব্যবহার করতেই পারে কিন্তু এর অর্থে এই না যে ভাষা জ্ঞানের কোনো গুরুত্ব নেই অবশ্যই গুরুত্ব আছে বডি ল্যাঙ্গুয়েজের একটা প্রভাব আছে আজকে আমাদের স্টেজগুলোর মধ্যে দেখা যায় ওয়াজ মাহফিল শুরু হইলে হতে না হতেই আপনি মাঝে মাঝে দেখবেন আমি পরীক্ষা করে দেখছি কোনো কোনো সময় হতে সাউন্ড এখানে দেখছি ডিস্টার্ব হবে তো বক্তার আলোচনা শোনা যাচ্ছে না কিন্তু খালি অঙ্গভঙ্গি দেখা যাচ্ছে তখন পুরাটাই মনে হচ্ছে যেন একটা ওই যে লোহার যেগুলো যন্ত্রপাতি যে দোকানগুলোতে তৈরি করা হয় যেন একজন মানুষ হাতুড়া নিয়ে এখানে আসছে আর কারো কারো মাথার উপরে খালি আঘাত থামতেছে এটা বক্তৃতার মঞ্চের ল্যাঙ্গুয়েজ কী রকম হলে চাকরি চলে নাকি কিন্তু এমন তো আপনাদের তো রুচি হয়ে যাচ্ছে এটা রুচি ভ্রম রুচি বিঘ্নিত হওয়ার সামিল এবং ওয়াজের পাঁচটা প্রকার আছে প্রধানত কেউ কেউ ছয়টাও বলছে তার মধ্যে মূলত একটাই হলো যে এটা অগ্নিচড়া বক্তৃতা হবে বাকি সবগুলো হল অগ্নিচড়া না পরিস্থিতি ভেদে বিশেষ করে জুমার কুথবাটা বিষয়ে যদি ওই কিছু গরম হয় তো গরম কথা হবে এছাড়া ওই মানে কথা সবটা কোনো গরম হওয়া কোনো স্বাভাবিক জিনিসই না এটা হলো আপনার যত বেশি গোসালুভাবে বলা যাবে পয়েন্ট আউট করে বলা যাবে এবং সুন্দরভাবে উপস্থাপন করা যাবে মানুষের অন্তরে কাজ এবং দাগ টানবে ওই জিনিসটা হলো ওই পদ্ধতি হওয়া হলো এটা হলো উচিত খালি মানানসই টানা উচিত কেননা এর বিপরীত যেগুলো এগুলোর পরিণতি এগুলোর রেজাল্ট ওই কিছুদিন খালি অপেক্ষা করে নেগেটিভ দেখা লাগবে আপনাকে আর যদি দুনিয়াতে আপনি নাও দেখেন আপনার জন্য কি খালি যেটা নগদ নগদ কিছু লাভ হয়ে যায় ওইটা কি কাম্য নগদ নগদ লাভ নগদ নগদ লাভ যদি হইতো তাইলে পরে একটু আগে যেটা বললাম যে যাকে আপনি রাস্তার কাছে পাইছেন একজন শিক্ষিত মানুষ তার কাছ থেকে যে কোনো বিষয়ের একটা কথা নিয়ে আপনি শুরু করে দেন আপনার একটা বিল্ডিং করে দেখেন তো দেখি টিকে কিনা ডাক্তার সাহেবের পরামর্শ নিয়ে তাইলে দিনের বিষয় এগুলো তো আরো জটিল বিষয় দিনের বিষয় আরো সাবধানী হওয়া লাগবে একটু আগে আপনার একজন উদাহরণ শুনলেন ঠিক তো দ্রুপ ফিক ফের মাস আলা যদি আপনি এক সময় আসে যে উনি শুধুমাত্র হাদিসের উপরই ওনার বেশি গবেষণা আছে উনি ফিখের মধ্যে কোনো বিশেষ দখল নাই এখানে আমি শেখ আলবাণীর উদাহরণ দিব না শেখালবাণী মহাদ্দিস এবং ফকি যদি কেউ কেউ উনি নাকি অনেক বড় মহাদ্দিস ফকি না অথচ উনি অথচিস হন খাবীর অনেক বড় মহাদিস ও ফি হন একজন বিশেষজ্ঞ ফকি বলেন্লাহ ওই সোহাব সোহেব আব্দুল কাহাদির নাওত এদের কথা বলতে পারেন মূলত হানাবি মজাহাবের লোক কিন্তু ওদের পুরা খালি ওই হাদিস এর বিষয়ে মন্তব্য করতে গেছে কিন্তু তাদের ফিখি মাসাইলের ক্ষেত্রে কোনো মন্তব্য আমরা শুনি না তাইলে এই যেটা কাছে নিতেই পারবে না কথাই জানি খুব বেশি চলতেছে মাস্টার বেসন কেউ কেউ এই লাইনের ইংরেজি লাইনের এমনকি কেউ কেউ এই আরবি লাইনে পড়ুয়া কিন্তু আসলে বিশেষজ্ঞ না বলেই দিয়েছেন যে বিশেষ প্রয়োজন এটা নাকি চলবে কিন্তু যারা মহাব্কে আলে মোলামা তারা বলেছেন যে সর্ব সর্বাবস্থা এটা হারাম নিজের কোথ থেকে ওই যে সরাসরি আয়াতও কিছু বলা নাই হাদিসও নাই কিন্তু ওই যে আল্লাহা কোরআনে বলেছেন যে তাদের স্ত্রীগণ এবং ওইদিকে দিকে যারা আগে যেটা ছিল দাসী প্রথা এরা ছাড়া আর কোন জায়গায় যেটাই ব্যবহার করা হবে ওটার নাম হবে জুলুম অ্যান্ড সীমালঙ্ঘন তার মানে এটাকে ওই পারিভাষিক বলতে গেলে বলতে হবে বেবিচার বেবিচার এই জন্য আলিমগুন বলেই দিয়েছে এটা হলো হাতের সাথে বেবিচার করার স্বামী মাস্টার বেশন যেটা তো শেষ সেটা হারা এখন কে মানে ইমার্জেন্সি অবস্থায় পৌঁছে গেল এটা না না আশ্রয় এটা আশ্রয় না নিলে নাকি তার অ্যাক্সিডেন্ট ঘটবে মানে সমস্যা হয়ে যাবে এটা তার অবস্থা বলে দিবে এটা একটা ওজোরের বিষয় হবে যদি এরকম হয় এটা তো ফতোয়া তো পাল্টাই দিবে না কিন্তু আপনি যদি ফতোয়া খুঁজেন তো অনেক ওই ফেকের কিতাবে পেয়ে যাবেন কিন্তু ওই ফেকের কিতাবের মধ্য থেকেই আবার যে সমস্ত ফকিরা কোরআনের মধ্যে বুৎপত্তি আছে হাদিসের মধ্যে বুৎপত্তি আসে যেহেতু এগুলো হলো মধবু উৎস উৎস এইগুলোর মধ্যে যাদের জ্ঞান আগে আসে এরপরে ফেকার মধ্যে জ্ঞান আসে এটা আপনারা সেখান থেকে যখন নেবেন ততই নিরাপদ হবে কিন্তু একটা লোকে না কোরআন শুননাতে পরাঙ্গমত আছে আবার উনি এই বিষয়ে ফিক্ষি বিষয়ে তার ওই সমস্ত একাডেমিক যোগ্যতাও নাই এমনকি তার কোনো এই ধরনের কোনো অভিজ্ঞতাও নাই আপনি তার কাছ থেকে নিলে অবশ্যই অবশ্যই আপনি কি করবেন আপনি ভুলের মধ্যে পড়ে যাবেন তাহলে আরবিতে কথা আছে আতুল কৌসা বাড়িহা যে যে বিষয়ে ব্যক্তি তার কাছ থেকে আপনি সেই বিষয় জ্ঞান নেন আপনি সংগঠন সম্পর্কে যদি মন্তব্য করতে যান পক্ষে হোক বিপক্ষে হোক আমার একটা পরামর্শ হলো অন্তত যেই সমস্ত আলেমরা যেই সমাজে যেই পরিস্থিতির কারণে তারা সংগঠন করছে তারাও আপনি জানেন যে আহুল হাদিস ওলামারা তাদের কাছ থেকে আপনি একটু পরামর্শ জিজ্ঞাসা করেন কি দৃষ্টিভঙ্গিতে তারা নিচ্ছেন জিনিসগুলো অথবা সারা বিশ্বের সেরা আলেমরা এই বিষয়ে কি করেছে একটু আগে এক জায়গায় কথা বলতে গিয়ে এটা না আমি চতুর্থ এই স্থায়ী পরিষদের দ্বিতীয় খন্ডে ফতোয়া যেটা সৌদি আরবে আলিমদের ফতোয়া দ্বিতীয় খণ্ডে তারা ভয়সী প্রশংসা করেছেন এই পাক ভারত উপমহাদেশের যেই মানে সংগঠন ইসলামী প্রবীণ সংগঠনের নাম নিয়ে তারা প্রশংসা করেছেন তাহলে আলেমরা সারা বিশ্বের আলেমরা পরিস্থিতি অনুযায়ী হোক যে কোনো কারণে হোক যে সংগঠনগুলোর লক্ষ্য উদ্দেশ্য এবং তাদের কার্যকলাপ ইসলামী লক্ষ্য উদ্দেশ্যের সাথে সাংঘর্ষিক না বরং কাজকে সুসংহত করতে সহযোগিতা করে হবে ওই সমাজের আলু জামাত হকমতে আলিমদেরকে চলতে কি করে শক্তি দেয় ঠিক তদ্রুপ ওখানে রিয়াকারি থেকে মুক্ত থাকার একটা পথ থাকে কারণ আমি একা একা কাজ করলে এটা নাম ক্রেডিট কার্ড কার খাতায় যায় ওই ব্যক্তির খাতায় চলে যায় ঠিক তদ্রুপ আরও অনেক ভুল আছে ভুলগুলো সংশোধন করতে গেলে সংঘবদ্ধ কাজের মধ্যে কিন্তু আমি শেখ সাহেবের ভুল ধরে দিলে উনি কিন্তু অনেক সময় গ্রহণ করবেন উনি আমারটা দিলে আমি গ্রহণ করতে পারবো কিন্তু যখন আমি স্বাধীন বাংলাদেশের স্বাধীন নাগরিক হব আমি ওনারটা নিতেও রাজি থাকবো না উনি আমারটা নিতে রাজি থাকবেন না কেননা এখানে তো স্বাধীনতা আছে আর আজকাল সেটাই করতেছে সেটা মারাত্মক করতেছে জানি না এটা অদূর ভবিষ্যতে চলতে থাকলে এটা কত ভয়ানক রূপ নিতে পারে সুস্পষ্ট হাদিসের ফতোয়া আল্লাহ নবী সাম বলতেছেন যে সংক্রমণের বিশ্বাস আমার ধর্মের মধ্যে নাই কেন বললেন এটা আলিমগঞ্জ সবাই বলতেছেন ওই সময়ের একটা আকিদাকে খণ্ডন করা ওই সময় মানুষ মনে করতো সংক্রমণ আছে এটা যদি সেটা নাও হয় আল্লাহ নবী হাদিসের শুরুতে একবার কি বলতেছেন সংক্রমণ নাই আর ওই শেষে বিভিন্ন আসতে গিয়ে একই হাদিসে এসে গেছে যে তোমরা কুষ্ঠ রোগীর কাছ থেকে সিংহ থেকে পালাও বাঘ থেকে পালাও আবার আরেকজনের কাছ থেকে তিনি বেয়াত নিতে গেলে বয়াতের পরিপূর্ণ রূপ হলো ওই হাতে হাত ধরা যেমন সালামের পরিপূর্ণ রূপ কিন্তু মুসাফা করা তো আল্লাহনবী সাল মুসাফা করলেন না না করে বললেন তোমার বায়াত হয়ে গেছে কেন ওই কুষ্ঠ রোগে আক্রান্ত ছিল সবচেয়ে বড় ইমানদার সাহাবাদের মধ্যে অমরুল খাতা আমরা দিলে তো আল্লাহ মক্কার চত্বরে দেখছেন একজন মহিলা কুষ্ঠ রোগিনী বললেন তুমি এখানে বসে আছো কেন তাড়াতাড়ি বাড়িতে যাও কি বুঝলেন উনি কি বুঝাইলেন উনি যে এই জিনিসগুলো ঠিক না তাইলে কি ইমান রক্ষা করার জন্য আল্লাহ নবীর এই ইমানটা যথেষ্ট না সাহাবির ইমানটা যথেষ্ট না যে সাহাবীকে শয়তান এক পথে দেখলে আরেক পথ দিয়ে পালিয়ে যেত এখন আমাদের ইমান আরো বেশি হয়ে গেল যে ইমান হেফাজত করতে গিয়ে মহাদিসদের মধ্যে কেউ কেউ বলেছেন সমস্যা নাই প্রত্যেকটা মাস আলাহাতে যেখানে কিন্তু মতানক্য আছে সেই জায়গায় সবটার পক্ষেই কিন্তু হাদিসি দলিল পাবেন কিছু কোরআনই দলিল পাবেন কিছু যুক্তির দলিল পাবেন কিছু সালোফে সালিনদের কিছু মতও পাবেন তো সেটা যদি আপনি দেখতে যান তো ছবি গেল তাইলে সেখানে আপনাকে দেখতে হয় কোনটা কোনটা শক্তিশালী আর এখানে সুস্পষ্ট দলিলই আমাদেরকে সাপোর্ট করতেছে যেখানে আমি সংক্রমণের বিশ্বাসটা যখন দিয়ে দিলাম আল্লাহর হাওয়ালায় যে এটা হলো আল্লাহর অনুমতি হলে হবে না হলে হবে না এমতাবস্থায় সতর্কতা অবলম্বন করা ছাড়া বিকল্প কোনো পথ নাই

যখন আপনি দেখবেন যে বেশি বলে লাভ হবে না বলার দরকার কারণ এটাকে নিয়ে হবে লোকজন বলবে এই দেখেন আহ্লাহদের একজন আলিম এটা বলতেছে আরেকজন ওটা বলতেছে সাবধান এই কাজ আপনারা করবেন না কিন্তু বোঝার জন্য যতটুকু দরকার এটা আবার সারবেন না কেননা এইভাবে লাগাম ছেড়ে দিলে অবস্থা বড় বেগতিক হয়ে যাবে পরিস্থিতি শেষ পর্যন্ত বেসামাল হয়ে যাবে কারণ যেই ভাষা আমরা তো অনেক সময় মনে করছিলাম যে এখানে আর কিছু না থাকলেও কিছু একটা শালীনতা আছে কিছু একটা আদোবাখলাত আছে কিছু একটা মানে বিভিন্ন প্রতিষ্ঠানের ইম শিকার মাধ্যমে একটা সমন্বিত মানসিকতা তৈরি হচ্ছে কিছু আল্লাহ রব্বের আলমীর হ্যাকমত করেই প্রমাণ করে দিলেন যে অবস্থা বড় ভয়ানক ডিগ্রির কারণে আরও কিছু মানে মানুষের কাছে গ্রহণযোগ্যতার কারণে পরিস্থিতি পরবর্তীতে যে রূপ নিচ্ছে এটা আরো ভয়ানক ফতোয়ার যে লাগাম আগ থেকে যেটা হারানো হয়েছে এখন যেটা দেখা যাচ্ছে এটা আরো কঠিন সাধারণ মানুষ এখন আরো বেশি ধোকা খাবে কারণ বলবে যে এই জায়গায় তো সকল লাইনের এলিম আছে সকল ধারার জ্ঞান আছে ওনার মধ্যে সমন্বিত কথা বলার অভ্যাস আছে অথচ ফতোয়াফারাইজের মধ্যে গিয়ে সম্পূর্ণ একচেট মানসিকতা সেগুলোকে অনেক আগ থেকেই আমরা দেখে আসতেছি আমি কিন্তু আংশিকভাবে হলো বিভিন্ন জায়গায় বলেছি কিন্তু অতটুকু বলি নাই যতটুকু কারণে ফিতনা হবে আমাকে কালমন্দ খাইতে হয়েছে আমাকে অনেক মানে অপবাদ স্বীকার করতে হয়েছে উনি হিংসুটে উনি আমাদের নিজেদের আলিমদের সমালোচনা করেন আসলে আমি কোনো ভালো আলোচক না আলিম তো ভালো নাই না ভালো বক্তাও না কিন্তু ছোটখাটো একটা সমালোচক আবার ঠিকই হয়ে গেছে এখন অথচ এই ধরনের সমালোচনা করা খুবই জরুরি কিন্তু এই পর্যন্ত যে পর্যন্ত শত্রুরা সুযোগ না পায় এটাও আমি বলে রাখছি বারবার খেয়াল রাখবেন তৃতীয় পক্ষের লোকজন হাসার সুযোগ না পায় তবে এটার জন্য তো প্রত্যেককেই সহযোগী হতে হবে না প্রত্যেককে একটু সহনীয় এবং সমীহ অনুভূতি নিয়ে আমাদেরকে এগিয়ে আসতে হবে কিন্তু কিছু কিছু অবস্থা দেখা যাচ্ছে এমন যে এখানে কিন্তু সহনীয় কোনো পরিস্থিতি নাই সেই জন্য আল্লাহর কাছে খুব বেশি দোয়া করেন আল্লাহ আদবী প্রত্যেকটা জিনিসের সৌন্দর্য আছে এই সৃষ্টি করলে আর একজন মানুষের সৌন্দর্য মাত্রই হলো আদব আদবের পূর্ণতা আর ইলিমের আগে কিন্তু আদব সালাহ আল্লাহন গুরুত্ব দিতেন আমরা কিন্তু হারিয়ে ফেলেছি আদব টাদবের কোনো লক্ষ্য করেন নাই আমার বলার যোগ্যতা আছে আমি বলেই যাবো যে যত বেশি ধর্তহীন ভাবে বলতে পারবে অঙ্গভঙ্গি দিয়ে বলতে পারবে তারই বাজার হয়ে যাবে ওই যে একজন ছোট মানুষ মানে বয়সে ছোট আর কি এলিম কালাম আল্লাহ তাকে যত দিছে আল্লাহ দিয়েছে কতটুকু এখন কোন জায়গায় রেজাল্ট ভালো করছিল হঠাৎ করে অন্য জায়গা থেকে সে আপনার টান করে আহ্লাদিস হয়ে গেছে এখন সে ঘোষণা দিয়ে বসলো এক জায়গায় তার নাকি তাফসির হবে চাই শত খণ্ড তো সেটা নিয়ে আহলে আলিমদের ব্যাপারে কত তুচ্ছতা ছিল হলো আমাদেরকে কত গাল মধ্য খাইতে হলো এবং কেননা আমাদের খাতায় যারাই নাম লেখাইছে ওদের সবগুলো তো আমাদের গাড়িতে যায় তাই না একজনে বলে দিল যে লাইল আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এটা এক লাইনে লেখলে সিঁড়ি সেই আমাদের লোকনা না মাঝে মধ্যে আমাদের মঞ্চে নিয়ে আমাদের ভাইরা তার ওয়াজ শুনাইতেন এই গালটা কিন্তু গেল কার খাতায় আমাদের খাতায় এইভাবে আরেকজন যে মেডিসিন নিয়ে মাঠে নামছে আর কি আমাদের আলামত নিয়ে এই মন সিরিয়াস হয়েছে নাসা নাসা কোম্পানির মুফতি বানায় এই সবগুলো কিন্তু যাচ্ছে কাদের খাতায় আমাদের খাতায় তো সেই জন্য আপনার কিন্তু সাবধানী হওয়া লাগবে আমাদের যে একটা মানে উৎস ইলিম নেওয়া কোরআন শুননা মূল ভিত্তি এরপরে যে সালেবে সালিন শব্দটা যে শুনেছেন এটাকে খুব সত্য করে ধরবেন অকাট্যতার দিক থেকে এটা শক্তি সবচেয়ে বেশি কারণ কোরআন শুননা হলো সাগর অতই সাগর এবং হাদিসের মধ্যে নানান ধরনের কথা আছে ওই যে শুনলেন না ইউ হাদিস না ইউ হাদিস ওইটা নিয়ে তো মতানক হয়ে গেছে তো চূড়ান্ত কোনটাতে সালেফে সালিহিনদের যেটা বুঝ এটা কিন্তু চূড়ান্ত এটার কথা বলতে গিয়ে সিরিয়ার একজন আলেম যিনি শেখ আলবানির সাথে পঁচিশ বছর সময় দিয়েছেন অনেক বড় আলেম কিন্তু আসমা ও সিফা তৌহিদুল আসমা সিফাতে সামান্য মিস্টেক করেছেন সারা দুনিয়ার সেরা আলিম শেখ ফাউজান বলছেন যে আমাদের ওগুলোর দিকে বুককে পড়ার দরকারই নাই আমাদের যথেষ্ট সালেফে সালেহিনদের বুঝ বলেন সুভা শেখ সালে ফৌজান একটু আগে বললাম না যদি শপথ করে বলা যেত নামে বলা হইতো ওই আলিম বলতেছেন যে সালে সালিহিনদের বুঝ যথেষ্ট আর কলিমুদ্দিন এখন আরেকটা হেডিং বাইর দিয়েছে সমর্থক গ্রুপ এবং সংগঠন হারাম যে মাদানি মদিনায় পড়ে উনি সংগঠনের পক্ষে কথা বলেন উনি নাকি সামাজিক মাদানি উনি প্রকৃত মাদানি না কিন্তু ওইদিকে আবার সমর্থক গ্রুপ এটা আবার হালাল হইয়া গিয়াছে ওই যে এখন আঞ্চলিক ভাষা কইলাম মাঝে মধ্যে এরকম কইলে হবে এখন হালাল হইয়া সম্পূর্ণভাবে গিয়ে আছে এবং এটা এটার মাধ্যমে যেটা বলা হচ্ছে যে গুরুপ রূপ এর চেয়ে আরো বড় যেটা ভিতরে কাজ যেটা হচ্ছে সেটা হলো আসলেই কিন্তু একটা গ্রুপিং হয়ে যাচ্ছে কিছু কিছু আলেমদের আলোচনা আপনারা অবশ্যই আলেমদের আলোচনা শুনবেন শুনবেন না কেন কিন্তু ওই যে একটু আগে যেটা বলা হলো যার কাছে যেটার আপনি দেখবেন যে মানে বৈশিষ্ট্য বেশি তার কাছ থেকে আপনি সেটা নিবেন মারা গেছেন মার হোম ডক্টর আবদুল্লাহ তার কাছ থেকে অনেক কিছু নেওয়ার আছে এটাই উদারতা আছে কিন্তু সবটা তো নিলে হবে না যেমন আমি একটা বাস্তব থেকে আপনাদেরকে বলি শুধু উনি কেন এবং আল্লাহ কুরেশির সাথে তুলনা করলে কোন বিষয়ে আরো বড় পন্ডিত বিশেষ করে এই যে মানে জাগতিক কিছু বিষয় আছে যদিও বা মারাত্মক ভুল হচ্ছে আক্রাম খা আক্রাম খা রাহিমাহুল্লাহ ষোলো লক্ষ টাকা ইসলাম ফাউন্ডেশন তার কিতাবগুলো দাম করেছে তার বংশধর দেয় নাই কিন্তু আজকে তার কিন্তু কোনো ধারাবাহিকতা বজায় থাকেনি আমি যদি বলি এটা একটাই কারণ আমি সংগঠনের কথা নাই বললাম সঙ্গবদ্ধভাবে জামাতবদ্ধভাবে নিজের যেই আকিদা বিশ্বাসের ভাইরা আছে তাদের সাথে একমত হয়ে তাদের সাথে সম্মিলিত প্রচেষ্টার যে কাজটা আমি যদি বলি সেটাই কারণ তা আমাকে কেউ গুল সাব্যস্ত করতে পারবে না কারণ ওনার তো প্রতিভা অনেক ছিল বই ইকছেন তাফসিরও ইলেকছেন সবই করছেন কিন্তু আহলেদি সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন যার ফলে আজকে তার মানে কোনো ধারাবাহিকতা নেই মানে তার অনেক বড় ডিগ্রিদারি কিন্তু তাদেরকে আপনি আল্লাহ ধর্মীয় লাইনেই তাদেরকে পাওয়া যাচ্ছে না ওই ওইরকম না হলেও কাছাকাছি একটা অবস্থা হয়ে গেছে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাউল্লাহ যে উনি অনেক কথাই সঠিক বলেছেন কিন্তু দুইটা কথা আমার শুনলে আমার খারাপ লাগে

আর আরেকটা ভুল এটা হল মারাত্মক সেটা হল জানেননি উনি যে সঠিক আজ্ঞা পাইছেন এবং এত বড় একজন পন্ডিত মানুষ সেই জায়গায় তার উত্তরাধিকারীরা তারা যে এই কোরআন এবং সুনার এই উত্তরাধিকারটাকে ধরে রেখে তারা যে রিপ্রেজেন্টেটিভ হবে আল্লাহ রসুলের এবং উনি যে বাস্তবে বইগুলি যেভাবে লিখেছেন এটার কাজ কিন্তু উনি করতে গিয়ে আহাদির সমাজ থেকে কিন্তু উনি আলাদা ছিলেন তার মহৎ উদ্দেশ্য ব্যাপকতা উদারতা যাই ছিল এখন কি হয়েছে এখন কিন্তু এই লাইনের সাথে তার কিন্তু পরবর্তীরা সম্পর্কই রাখে তার একটা বিশেষ ইয়েতে এসে আপনার কি বলবো চ্যানেলে এসে এমন একজন উত্তরাধিকারী হয়ে গিয়েছে যে লোক হাদিস নামটাই তার সহ্য হয় না নামটাই সহ্য হয় না তাইলে আমি আপনাকে বলবো আজকে যে নতুন ভাইরা বলতেছেন আপনারা সহি আকিদার বলেন সমস্যা নাই তো আমাদের ভাই আমরা আপনাদেরকে বুকের সাথে মিলিয়ে নিয়েছি পৃথিবীতে আমাদের মানে নিজেদের ঘরনা মানুষ ছাড়া আপনাদের সে আপনার কেউ নেই আল্লাহকে সাক্ষী রেখে বলছি কিন্তু এটাও যদি আমি আপনাকে বলি যে আপনার অস্তিত্ব কবে থেকে হয়েছে আল্লাহ নবীম তো হক দলের পরিচয় দিতে বলেছেন যে লাদু যে কেয়ামত পর্যন্ত এবং এটা একটা মূলনীতি ভালো করে নোট করে মনে রাখবে যে হকপন্থীদেরকে চিনার একটা মূলনীতি হলো যে তাদের ধারাবাহিকতা আল্লাহ নবী থেকে আসতে হবে আজকে আপনি নতুন করে হকপন্থী হয়ে যাবেন এটা গ্রহণযোগ্য না সাময়িকের জন্য হতে পারে বলে টিকবে না ওই যে বড় বড় পন্ডিত একজন তো আহলে আছিস ঘোরা না এবং কি মাপে পণ্ডিত ছিলেন টিকলো না তো কেন উনি ওই সম্পর্ক বজায় রাখতে পারেন নাই ধারাবাহিকতা বজায় রাখতে পারেন নাই ওইটাই আমাদেরকে স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ হাদিসটা শুনানের কিতাবে আসছে যে ও লুজুমুল জামা একটা উপদেশ বলে গেছেন যে এই কাজে অন্তর বকিলীয় করে না ফিয়ানতও করে না সেটা হলো লুজুম জামা জামা আতুল মুসলিমিন এবং এখানে আলিফ নামের আর্টিকেল হলো আল্লাহ নবী সামের যুগের মুসলমান জামাত ওটাই হলো আলু সুন্না ও জামাত প্রকৃত আলুসূন্না ওই আমাদের সমাজের পড়াশুনি সুন্নিরা যেটা হলো নামে আহলুসুল্লাহ আর কাজে হলো সবচেয়ে বড় বেদাত এবং শিরিকে ধ্বজাদার এরপর আল্লাহ বলছেন ফাইন্না দাওয়াত হোম তহিত মান ওরা আহম ওদের সঙ্গে থাকাটা এটা হলো দোয়া পাওয়ার কারণ হবে এবং দাওয়াত পাওয়ার কারণ হবে দুইটাই অর্থ দাওয়াত পাওয়ার অর্থটা হলো আরও অর্থবহ যে আপনি যদি হকপন্থীদের সাথে থাকেন তাইলে এই হকপন্থীর যে দাওয়াত মানহাজ আকিদা যেটা আপনি বলতেছে ওই জিনিসটা আপনার সাথে থাকবে আপনার থেকে বিচ্ছিন্ন হবে না আর আপনিও সেখান থেকে মাহরুম হবেন না বরং আপনার মিন ওয়ারাহিম যখন বলা হয়েছে আপনার বংশধর পর্যন্ত ওইটার বরকত ওইটার সুবাদ আল্লাহ পাইয়ে দিবে আজকে যদি আপনি ওই ধারাবাহিকতা নিজে বজায় রাখেন তাহলে আপনার ওই পরবর্তীতে আপনার বুক সেলফের মধ্যে আপনার ছেলেমেয়েরা একটা বই পাবে না ইলাইন আলিমের আজকাল আমরা যে অবস্থা ওই বিভিন্ন যে আলোচনাগুলো একজন আলিমের একটা আলোচনা পাবে না আপনার ওই যে ফেসবুক আইডিতে আপনি যেই যাদের সাথে উঠা বসা ছিল চলাফেরা ছিল তাদের তো আপনার সন্তানটা পাবে নাকি

বলতে ভাই আমি তো উঠতে চাই কিন্তু ফানির চক্র তো আমার সাড়ে না যাদের মানহাস দুর্বল ওদেরকে একজন একটা সুন্দর কথা বলেই তার ওখানে নিয়ে চলে যাবে তার স্টেজে নিয়ে চলে যাবে এবং অনেক সময় দেখা যাচ্ছে ইচ্ছা করে তারা বিভিন্ন জায়গায় মিটিং এ অংশ নিয়েছে তখন আমাদের এই ভাইরা বলছে যে আপনি যে এত কিছু করতেছেন মিডিয়াতে আপনার এক চেহারা এমন দেখা যায় আপনি এই লোকের সাথে এখানে মিট করছেন ঘটে নাকি এবং সুস্পষ্টভাবে উনি বলেছে এবং আমাদের কাছে এই শব্দই বলেছে আমি ওনাকে বলেছি এই সমস্ত মুনাফিকি করে আপনি কিভাবে আল্লাহর কাছে জবাব দেবেন তখন উত্তর আসছে কি এগুলো আপনারা বলে আমাকে কোনো কাজ করতে পারবেন না আমি ওখানে উঠে গেছি মানে বিওয়ার এবং ওই আপনার ফলোয়ার দিয়ে সে উঠে গেছে বলতে যে আপনাদের সবার যত না ফলোয়ার আছে আমার একাই তার চেয়ে বেশি তো এবার ওনার দলিল হলো এটাই এই এখন উনি সকল দলের মধ্যে সাত পানি খাইয়া উনি এখন হকপন্থীও আছে হ্যাঁ বা মুসলমান আল্লাহ আল্লাহ বা হিন্দু রাম রাম মুসলমানদের কাছে গেলে আল্লাহ আল্লাহ হিন্দুদের ওখানে গেলে রাম রাম দুই না দুই পা মাঝখানে জল খা উনি ঠিক মতো খাচ্ছে জল কতদিন যে ভেসে থাকবে আর কোন দিন যে ডুবে যাবে সেটা আল্লাহ সারা কেউ খবর জানে না আর বিতর্ক খবর কিন্তু আরো মারাত্মক যে ফ্যামিলিগত দিক থেকে কোরআন সুন্নার অনুসরণ তো নাই নাই বরং কোরআন সুন্নার যারা অনুসরণ করে তাদেরকে নিয়ে রীতিমতো সেখানে আপনার আপনার ওই ব্যঙ্গ করা হয় তো ব্যঙ্গ কি আল্লাহ নবী সুন্না নিয়ে খালি ওই যে আপনার ওই যে ফ্রান্স আর ডেনমার্ক করছে ব্যঙ্গ তো ওই সমস্ত মৌলবীরাও করছে যারা এইভাবে রফিলেদের করতে গেলে ঠাট্টামস্কারি করে যারা আপনার আমাদের ভাইদের দাঁড়ানো দেখে ঠাট্টামস্কারি করে এবং স্টেজের মধ্যে মাইক সরাইয়া দিয়ে আবার একেবারে এখানে গলা চিপে ধরে আর পা দুইটা যত আছে একটা উত্তর মেরুতে একটা দক্ষিণ মেরুতে দিয়ে বলে এটা বলে আহলেন্সের নামাজ

কিন্তু এরপরও তো আর একটা জিনিস আছে যে পা লাগাই যদি একটু সরানো লাগে এটা তো অনেকটা মেনে নিতে হবে আর আরেকদর বলতেছে যে ওই দুই দুইজনের মাঝখানে ফাঁকা থাকলে এটা শয়তান আসা যাওয়া করে তোমরা খালি এটা দেখো আর একটা শব্দ কাঁচা শব্দ বলছে এটা আমাদের পক্ষে মানায় না বলছে যে ওই দিকে যদি শয়তান বার আসা যাওয়া করে না সদ্য হাজার বলছে তখন বলে আমি আমরা বলে দেখি না তখন না তুই তোমার আমরা তো মসজিদেই আসে আপনি এটা গেলেছিলেন পর কোথায় আপনি যদি কইতেছেন যে ওই নিচে দিয়ে আসে এই নিচে আসার কথাটা তো শয়তানও পাবে না আমাদের একজন আলিম বলছিলেন শয়তান কিন্তু বিপজ্জনক এরিয়া থেকে দূরে থাকে এই যে এরিয়ার কথা দেখাইছেন এটার এটার মধ্যে দুনিয়াতে বিপজ্জনক এরিয়ার আছে আর কিন্তু বলার দরকার আছে সে তো ফাঁকা জায়গা আসবে যেখানে নিরাপদ

এবং এটাই হলো মানে দাবি যে আল্লাহ নবী সাইসামের হাদিসের বিরুদ্ধে কথা এটা শোনা মুমিন সহ্য করতে পারবে না যেমন নবী সাইসামের জাত নিয়ে তার সেই ব্যক্তি সত্তা নিয়ে এটা মুমিনটা সহ্য করতে পারে না কিন্তু আমাদের একদল আল্লাহ নবী সাইসামের ব্যক্তি সত্তা নিয়ে ব্যঙ্গ করলে খুবই তারা মানে চটে উঠে এটা ঠিকই কিন্তু নবী সুন্না নিয়ে নিজেরাই বলছে যে আমরা হাদিস না মানলে সুন্না মানি কিন্তু এই যে এটা আমলি জিনিস এটা শুননা না তারপরে যেটা বলেন যে সুন্না মানেন যে এখন নবী সুন্না নিয়ে ব্যঙ্গ করেন কেন আল্লাহ 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 তুমি আমাদেরকে বুঝ দাও তো যাই হোক ভাই এই যে কথাগুলো বলতে চেয়েছিলাম সেটা হলো এই যে এলিম শিখতে হবে এই জন্যে হক পন্ডিতের দিয়ে ইবনুল মুবারক তারপরে আপনার আলী আলমাদী অন্যান্য রাহুল হাদিস বললো আমি বলে আশ্চর্য হয়েছি ইমাম বোহারের কথাটা শুনে ইমাম বহারি কিন্তু ওই যে ওই যে গ্রুপটা ওটা বলছি না ওটা ক্লিয়ার হয়েছে কিনা যে হকের কিন্তু একটা ধারাবাহিকতা আছে এবং ওই ধারাবাহিকতার মূল নীতিটা ডায়েরিতে নোট করে রাখবেন এই জন্যে যে আজকে এসে অনেকেই বলে দিবে যে এই ছাড়া এবং উনার আন্দোলন ছাড়া আজকের যুগে আর ইসলামী কোনো আন্দোলন নাই যেহেতু উনি পুরা ইসলামটাকে স্টাবলিশ করার বক্তব্য নিয়ে এসেছেন বিংশ শতাব্দীতে আপনার কাছে একটা অ্যাটাম বোম ওইটা মেরে দিলে এটা ভেনিস হয়ে যাবে এটা অস্তিত্ব থাকবে না বলে আলিমগুন ওই হাদিস থেকে নিয়েছে যেখানে বলা হয়েছে যে লাফাতি হ্যাঁ আমার একদল থাকবেই থাকবে যে ধারাবাহিকতা সংগঠনের আল্লাহ আল্লা পর্যন্ত পৌঁছায় না ওই সংগঠন বিনা দলিল পাতিল ওই কর্মসূচিগুলি বিনা দলিলে বাতিল ওদের মানহাসটা ওদের চিন্তা চেতনাটা তো যেটা চিন্তাটাই আসছে বিংশ শতাব্দীতে আর আমাদের যেগুলো এগুলোর মূল চিন্তা তো দেড় হাজার বছর আগ থেকে

অতএব আমাদের মধ্যকার মিল মহব্বত যাতে অন্তত প্ল্যাটফর্ম যদি ওইভাবেই থাকে কিন্তু আমাদের মিল মহব্বত অন্তত থাকতে হবে একজন আরেকজন ভাইয়ের জন্য দোয়া করতে হবে এবং আমাদের কোনো ব্যক্তিগত সিদ্ধান্তের মধ্যে সাংগঠনিক কোনো কর্মসূচির মধ্যে যদি কোনো গ্যাপ থাকে আমরা পারস্পরিকভাবে সদুপদেশের মাধ্যমে সুন্দরভাবে বোঝাপড়া করার মাধ্যমে গিভ এন টেক এটা একটা মূলনীতি আসে এর মাধ্যমে আমাদের যে দুর্বলতা আছে এগুলো আমরা কেটে ওঠার ব্যবস্থা এবং চেষ্টা অবশ্যই করতে হবে তাহলে পরশাল অন্তত শত্রুরা কী করতে পাবে না শত্রুরা আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা এবং মজা করার সুযোগ পাবে না এবং এটাকে আমাদের একটা দায়িত্ব আমরা যদি শত্রুদেরকে হাসতে দিই আর এরপরে ওই যেটা বলতেছিলাম যে নিজেরা সংগঠন হবে না আবার দিকে একা একা কাজ করতে গিয়ে দেখা যায় যে উনি কিন্তু অন্যদের মঞ্চে গিয়ে আকর্ষণ সৃষ্টি করতেছেন শুভ পাচ্ছে তার বক্তৃতা তাকে নিয়ে তারা খুব অহংকার করতেছে ঠিক সময় মতো তাদের সমাজন শেষ হয়ে যাবে তারা কিন্তু এক গুলি দিয়ে সকল আহলাসিদেরকে আপনার কি করবে ধ্বংস করার চেষ্টা করবে এটা তো তারা ত্রুটি করবে না তারপর আমাদের ভাইরা এই জিনিসটা তারা বুঝে বুঝতে চেষ্টা করছেন না তারা মনে করছেন যে আমি যেটা বুঝতেছি এটাই সঠিক তো ওই জন্য সংগঠন যেটা সম্মিলিত প্রচেষ্টা এখানে কিন্তু একজনের ভুল আরেকজন ধরে দেওয়ার সুযোগ আছে মানারও সুযোগ আছে কারণ এখানে পারস্পরিক এখানে পার্টিসিপেট করার একটা ব্যবস্থা আছে এবং একজন যদি না মানে অনেকে তো একটা প্রেশার সৃষ্টি করার এখানে ব্যবস্থাও আছে। কিন্তু একা হলে এটা নেই এটা আমার নিজের বাস্তব জীবনের অনেক উদাহরণ আমি সেগুলো বলবো না কিন্তু বাস্তবে বলছি আপনাদেরকে আল্লাহকে সাক্ষীকে বলছি এই রঙিত

শেষ পর্যন্ত প্রাধান্য আপনি সম্পূর্ণভাবে যদি নিরপেক্ষ হতে পারেন এবং যদি আসলেই আপনি হকের কারণে হকের উদ্দেশ্য যদি আপনি সব কিছুকে জলাঞ্জলি দিয়ে এরকম একটা প্যানেল আসলেই তৈরি করেন আমি মনে করি সেই জায়গায় আহলেদ আলিমদেরকে সবার আগে পাবেন এটা কোনো মুখের নয় আলিমরা এই মানে পাকিস্তান আমল এর প্রমাণ দিচ্ছে সাথে একই ইসলাম পাকিস্তানোকাবেলায় যে ভূমিকা রেখেছে এটা অন্য কেউ রাখতে পারে সংখ্যা লঘু হওয়া সত্ত্বেও কিন্তু আজকে কেন হবে না আজকে অন্যরাই হতে দিচ্ছে না ঐক্যবদ্ধ হতে গিয়ে এমন একটা লোকের সাথে ঐক্যবদ্ধ হয়ে যাবে যেটা খালি নাম কেউ আসতে মুসলমান তার মধ্যে ড্রজন ড্রজন কুফুরি এবং সিরিগি এগুলো গুনে শেষ করা যাবে ইদানি যেটা হুজুক শুরু হয়েছে ওটা বলে আমি শেষ করে দিব যে এখন সে নাকি ওককে ডাক দিচ্ছে সেই এখন সুন্দর সুন্দর বলে আওড়াচ্ছে বলছে আমি আজকে এমন কোনো প্রশ্নের উত্তর দিব না যেখানে মতানক্য সৃষ্টি হয় বিতর্ক সৃষ্টি হয় এখন আমাদের ঐক্যের যুগ ঐক্যের যুগ তুমি আজকে চিনলা আহলে হাদিসরা যুগ চিনে আসছে দেড় হাজার বছর আগে থেকে তো ঐক্যের শিক্ষা তার কাছেই নেওয়া লাগবে আপনি আমার কাছ থেকে না নেন কিন্তু আমার মানহাজ থেকে নিতে হবে কেননা এই মানহাজ যেটার মধ্যে তভিদ আছে সেই কিন্তু পুরা মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ করার মতো শক্তি সে রাখে এবং তাদের আলিমদের কাছে সেই যোগ্যতা আছে এবং বাস্তব একটা যুগ ছিল যে শামসুল ফরিদপুরের যুগে এবং মুফতি আমি স্থানের যুগে এইভাবে আরো বড় বড় বর্ষিয়ান আব্দুর রহিম মতো আলিম সাহেবের যুগে আল্লাহ আব্দুল কাফিয়াল কুরেশির কাছে এসে শেষ রাতে সবাই জমায়েত হয়েছিলেন পাকিস্তান বলে আপনার আইব খান ধর বলেছিল আপনারা কিছু ইউনিফর্ম দেন মানে কিছু আপনার এই মূলনীতি দেন ম্যানিফেস্টো দেন আমাদেরকে একটা সংবিধান কিভাবে চালানো চালানো করতে হবে আজকে কি আপনারা এগুলো আশা করতে পারেন আশা তো দূরের কথা আপনি যাইতে ছিল আপনাকে নিবে না হ্যাঁ এরপরে তারা যে শর্ত করছে সেই শর্তের মধ্যে ব্রেল্লী কেউ হয়তো নিয়ে নিবে কেউ কেউ কাতিয়া কেউ নিয়ে নিচ্ছে কেউ শিয়া কেউ নিয়ে নিচ্ছে কিন্তু আহ্লিয়কে নিতে তাদের বড় মাথা ব্যথা এমত অবস্থা সহ্য করা যাবে না এবং সে প্রচার করছে নাকি আহলাদি মানে না আহলে নাকি ইমাম আহ্লাগে আজিবির মাফে মাপে আল্লাহ এত মিথ্যাচার যে বলে এবং কোথায় কোথায় সে কুফুরি করে তার ফথতে সে কাফির কেননা সেই স্টেজে দাঁড়িয়েই বলে দে অমুক কাফির তমুক কাফির এবং সবচেয়ে বেশি কাফির বলে যারা সবচেয়ে বেশি হকপন্থী একক হকপন্থী আল্লাহ বিশেষ মানুষ আই তো এই লোক মানে নাস্তিকদের নাস্তিকদের বিরুদ্ধে একটা টক শুতে মানে একটা চাপাবাজি করে ফেললো এটা আমি বলবো চাপাবাজি কেননা সে এটা করে যা করতেছে এখন পুরা বাংলাদেশের মধ্যে এখন সে কি করতেছে সেই এখন নাকি পুরা বাংলাদেশের ঐক্যের আহ্বায়ক হয়ে যাচ্ছে এবং তার জয় জয়কার শুরু হয়ে গেছে তাহলে সেটি করলো তার নিজস্ব জন্য এটা করলো তো জন্য করে নাই যদি করতো তাইলে পরে সে আসলে খাঁটি আকিতাগুলো গ্রহণ করতো এবং তার যে ভুলটা সেটা স্বীকার করতো সেটা স্বীকার করার আগ পর্যন্ত আপনি বলে দিবেন যে না তার সাথে একমত হতে পারি এবং অনেক ইসলামী দল দিয়ে পার্থক্য করবেন যে খাটি ইসলামী এবং হাদিসপন্থী কারা আর কারা না এরা বলে দিচ্ছে এখন উনি যদি বলেন যৌনপুরীরা আমাদেরকে ডাক দে তাও আমরা তাদের সাথে একমত হতে রাজি আছি আর যৌনপুরী কি তুমি জানো না তুমি নিজেই তো মাঝে মাঝে ওদের প্রতিবাদও করো এই তারা দিন কি বলে কোনটা মুখ দিয়ে উচ্চারণ করে আর কোনটা কি দিয়ে উচ্চারণ করে সেখানে খবর রাখে না তো এই সমস্ত মানহাজ কাজ হবে না মানহাজের মধ্যে আসতে গেলে আপনাকে অবশ্যই জায়গা থেকে পাওয়া যায় যার কাছে যেই মানে জৌহরটা আছে যেই রত্নটা আছে সেটা সেইভাবে নিতে হবে এবং কদর করতে হবে ওইটাই তো হাজি জাল্লান বলছিলেন না যে ব্যক্তি আমার দিনের আলিমের অধিকার বুঝলো না সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না আর বলছিলাম ইমাম বখারি বলছেন আহরুল ইল হতে হবে ততএব আমাদেরকে শুধু আহরুল হাদিস হলে হবে না ভাই ইল অর্জন করতে হবে ইলমের জায়গা থেকে উৎস থেকে এবং সঠিকভাবে মান হাজির উপর দৃঢ়তা নিয়ে এবং হক পন্থীদের সাথেও থাকতে হবে হকের সাথে একা থাকলে হবে না হক পন্থীদের সাথে তাদের সাথে আন্তরিকতা বন্ধুত্ব রাখতে হবে আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে সঠিক দিন বুঝার চর্চা করার এবং আমল করার দান করেন আল্লাহর দিনের জন্য আমরা কিছু করে যেতে পারি দাওতি কাজ করতে পারি আল্লাহ তৌফিক দেন এবং আমাদের আমলে আল্লাহ বরকত দান করেন রাহমাতুল্লাহি আনুল বারাকাতুহু